এই যে ছোট বাবু আজ থেকে খেলতে যাচ্ছে, ছোট বাবুকে নিয়ে আমরা খেলতে যাচ্ছি। খেলতে গিয়ে কোনো লাভ নেই, বিয়ে বাড়িতে গিয়ে আমার ভুঁড়ি কমে গেছিল। ও বলছে খেলা থেকে বিয়ের বাড়িতে খেলে আমার ভুঁড়ি কমে যাচ্ছিল। অনেকটাই অন্ধকার, একটু পরে আসছি আবার কথা বলতে, মুখ দেখতে পাবে না নাহলে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডিলাইট বেঙ্গলি ব্লগ। আর আজ হচ্ছে টুইজডে, টুইজডে ব্লগটা স্টার্ট করছি একদম ভোর 5টা থেকে। আর বড়োবাবু ছোটোবাবুকে এখন ওখানে খেলতে দিয়ে এসেছি, আর ছোটোবাবুকে খেলতে দিয়ে আমি একটু হাঁটতে এসেছি। তো চলো আমি একটু মর্নিং ওয়াক করব, আর একেবারে ছোটোবাবুকে নিয়ে বাড়িয়ে যাব, কারণ এখন বেশিক্ষণ খেলা হচ্ছে না, 1 ঘন্টা মিনিমাম খেলা হচ্ছে, কারণ আজকে থেকে ছোটোবাবুর এক্সাম শুরু হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে চলে যেতে হবে। অনেক দিন নিয়ে আসিনি, তো ভাবলাম আজ থেকে খেলাটা স্টার্ট করে দিই, কারণ শরীরটাও তো খেয়াল রাখতে হবে। সেই কারণে সকালে যখন আসছিলাম এত কুয়াশা পড়েছিল আর এত অন্ধকার ছিল যে তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি। আর এখন একটু আলো ফুটেছে, আর ওদিক থেকে ট্রেন আসছে, দেখাচ্ছি দাঁড়াও। ওইদিকে ট্রেনের রাস্তা, ওদিক থেকে ট্রেন যাচ্ছে, ট্রেন আসছে। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে। আমি ছোটোবাবু খেলে নিক, আমি একটু হেঁটে নিই, তারপরে যাবো বাড়িতে। বাড়িতে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। তো এই যে আমরা এই বাড়ি পৌঁছে গেছি, আর ছোটোবাবু এই যে ফ্যান চালিয়ে দিয়েছে, ফ্যানের আওয়াজ পাবে হয়তো, ঘ্যাড়ঘ্যাড় ঘ্যাড়ঘ্যাড় করে ফ্যানের আওয়াজ হচ্ছে। আর ছোটোবাবু এই যে বসে পড়েছে, সারা রাস্তা বকবক করতে করতে এসেছে। আর ছোটোবাবু আজকে একটা ওর মনের কথা আমার সঙ্গে শেয়ার করেছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোটোবাবু বলেছে আমি বড়ো হয়ে বিজনেসম্যান হবো, আমি কোনো জব করব না, কারণ চাকরি করলে কত 20-30-1 লাখ এইসব ইনকাম, কিন্তু ব্যবসা করলে কোটি ইনকাম, কোটি। তো এই বয়সে যে এইটা ভাবছে এটাই আমার কাছে অনেক বড়, যে ইনকামের কথাটা এখন থেকে ওর মাথায় এসেছে, এটা কিন্তু খুব বড় কথা, যে কিভাবে এগোলে কত টাকা আসতে পারে, কি করলে কত টাকা আয় হতে পারে। তো সেটা নিয়েও এখন থেকে ভাবনা চিন্তা করা স্টার্ট করে দিয়েছে অলরেডি, খুব ভালো। কিন্তু চেষ্টা করতে হবে জবের দিকে, যেহেতু জবটা আমাদের মানে রক্তে বইছে সেটা বলতে পারো, তাই তো? আর ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে। তো চলো এবার স্লাইম বানাবো। হ্যাঁ আচ্ছা, স্লাইম বানাবো। আচ্ছা তো চলো একটু ব্রেকফাস্ট বানাই। স্লাইম তুমি যেটা দেখছিলে না, চিপকু চিপকু ওটা। আচ্ছা ঠিক আছে, একটা শর্টস করে নাও, ওই যখন ওটা বানাবে আমি শর্টস করে নাও, তোমরা দেখতে পাবে। আর ইয়ে তো চলো ব্রেকফাস্ট বানাইনি, ব্রেকফাস্ট বানাই আজকের। আমি ওকে দিতে গিয়ে বাড়ি আসিনি, ভাবলাম যে হাঁটবো, কারণ ওর বাবা সকালবেলা বাড়ি থেকে টিফিন নিয়ে যায় না এখন আর, কারণ ডায়েটে রয়েছে, ফুল ডায়েট করছে উনি। ওনার মতন ডায়েট আমি জীবনে করতে পারবো না, তাই না বল? বাবার মতন ডায়েট আমরা কেউ করতে পারবো না। আর অনেক 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 রোগা হয়ে গেছে, অনেক রোগা হয়ে গেছে, জানি না আমি রোগা হতে পারবো কি না। আমি তো মানে 3 সপ্তাহ খুব করে খাওয়া হয়েছে, কোনো ডায়েটের কোনো সিনই ছিল না। দাদা সেই খাচ্ছিল মাংস ভাত সব চেটেপুটে খেয়েছি, চেটেপুটে খেয়েছি, মানে দুবেলায় মাংস আর মাছ খাওয়া হয়েছে, কারণ খেতে তো হবেই ওই টাইমটা, তোমরা জানো কোভিডের সময় তো খাওয়াটা খুবই জরুরি ছিল, তো সেই জন্য খুব করে খেয়েছি। এইটা তো সবে উঠছে, দেখাও মামা দেখাও, সবে উঠেছে। ও রাত জেগে পড়েছে, ও রাত জেগে পড়ে।
তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু স্নানটা বাকি রয়েছে। আমি যাচ্ছি এখন দুয়ারে সরকার হচ্ছে, দুয়ারে সরকারে কিছু কাজ রয়েছে সেখানে যাচ্ছি, তো সেখান থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, খুব ব্যস্ত আছি তো আসছি এসে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে। তো আমি দুয়ারে সরকারে পৌঁছে গেছি, তো আমরা এখন এই দুয়ারে সরকার থেকে বাড়ি ফিরছি আর দুয়ারে সরকারের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আর যে কাজের জন্য এসেছিলাম সেই কাজগুলোও হয়েছে, সেই জন্য আরও ভালো লাগছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। তো চা আমার রেডি, একদম কড়ক চাই করেছি, শাশুড়ি মাকে দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি খাবো, খেয়ে যাবো ছোটবাবুকে পড়তে দিয়ে আসতে। ঠিক আছো? হ্যাঁ চলো, তুমি ব্যাগটা নিয়ে নাও। কি কোনটা? তোমার ব্যাগ নিয়ে নাও। তো আমি এখন একটু রেডি হয়ে গেছি ছোটবাবুকে পড়তে দিয়ে আসতে যাবো বলে, আর ওখান থেকে এসে একটু খেয়ে দিই। মাস্ক আমার ব্যাগের মধ্যে আছে, ওই এই ছোট ব্যাগটা খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ছোটবাবুকে পড়তে দিয়ে আছে, পড়তে দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। লাইটটা জ্বালা তো, এই অন্ধকারে কেউ দেখতেই পাবে না। এই লাইট, এই লাইট, এই লাইট, এই লাইট। তো ছোটবাবুকে নিয়ে চলে এসেছি, চলে এসে আমি এখন রান্না বসিয়েছি আর এখানে এটা কী করছি বলো তো, ব্রাহ্মী শাক ভাজা করছি। আর রাত্রে করছি কেন বলো তো, রাত্রে করছি কারণ ছোটবাবুকে খাওয়াতে হবে আর খাওয়াতে গেলে খাওয়াতে পারবে ওর পাপা, তো সেই কারণে রাত্রিরে আমি ভাজা করছি যাতে ছোটবাবুকে ওর পাপা খাওয়াতে মানে পারে। আর ব্রাহ্মী শাক খাওয়াটা বাচ্চাদের কতটা উপকারী তোমরা সবাই জানো, ব্রেনের বিকাশের জন্য খুবই উপকার, তো সেই জন্য রাত্রিরে এই শাকটা ভাজা করছি। আর রস দিলে তো বাবারে যা অবস্থা করে কী বলবো। তো চলো রান্নাটা করে রাত্রিতে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এবারে চুলে একটু অয়েল মাখবো, ড্রেসটা চেঞ্জ করব, করে যাব শুতে। নিদ্রায় সেই ভরে উঠেছি, এখনও এক ফোঁটা চোখের পলক ফেলিনি। দুপুরবেলা একটু চেষ্টা করেছিলাম ঘুমাবার কিন্তু ঘুম হয়নি। তো চলো, কালকে তো ব্লগ করতে পারিনি আর আজকে যে ব্লগটা করলাম জানি না কতটা করতে পারলাম, তোমরাই দেখে বলবে কেমন হয়েছে। আর যদি আমার ব্লগটা আজকের ভালো লেগে থাকে তো ভিডিওতে ছোট্ট করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজ এই পর্যন্তই, বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।